মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি আর আমার বন্ধু নও। আমি জানতাম আমি আপনার কেউ নই, আমি জানতাম জানতাম আমি আপনার বন্ধু হতে পারিনি। আমার কিচ্ছু চাই না, আমি থাকবোই না এখানে, কিছুতেই থাকবো না। পুরো কথা শোনার ধৈর্য নেই না তোমার? তুমি আর আমার শুধু বন্ধু নও, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বলি, ভালোবেসে ফেলেছি বলি, ভালোবেসে ফেলেছি। আমি বললাম, বলুন না কি বললেন, চুপ করে থাকবেন না, বলুন প্লিজ বলুন। আমার বন্ধু? হ্যাঁ, কি বললেন? আমরা শুধু বন্ধু নই, তারপরে কি বললেন প্লিজ বলুন না। আমি 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 ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালো ভালোবেসে ফেলেছি, তোমাকে ভালোবাসি খুব। ঠিক শুনলাম আমি? হ্যাঁ, আবার বলো। ভালোবেসে ফেলেছি খুব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আবার বলো না, আবার বলো, বারবার বলো না। আমি বলছি, আমি মিলি, মিলি আমি তোমাকে, মিলি আমি তোমাকে খুব ভালোবাসি, মিলি আমি তোমাকে খুব ভালোবাসি, মিলি খুব ভালোবাসি, মিলি। আপনি আর কখনো ডিনাই না করতে পারেন, এরপরে যদি আর কখনো ডিনাই করেন না আপনি, আমি কিন্তু এটা জোরে জোরে আপনার কানের কাছে বাজাব, হাজার বার বাজাব। আচ্ছা, আমার কথা তো রেকর্ড করে রাখলে, নিজেরটা তো বললে না। মিলি বলবো না, মিলি এই দিদি কি হয়েছে, এইভাবে কাঁদছিস কেন? কি রে বল, কেউ কিছু বলেছে নাকি শরীর খারাপ হলো? দাদা, তোরা বলিস না মিলি খুব ভালো, তাহলে আমার সাথে কেন এরকম করে রে? ও আমার সাথে ওর কিসের শত্রুতা?
আমার যেটুকু যা ভালো লাগার জিনিস ও বারবার আমার থেকে সমস্তটা কেড়ে নেয়। কেন কিরকম করে আমার সাথে বল না, কেন করে বল। আরে কি হয়েছে সেটা তো বলবি আগে। তবে তবে একটা কথা বলি তিতলি, তোর যদি অর্জুনদাকে নিয়ে কিছু বলার থাকে তাহলে একটা কথা কিন্তু মাথায় রাখিস, ও আর মিলি কিন্তু এখন স্বামী স্ত্রী। আমি জানি, আমি জানি অর্জুনদা আর মিলি এখন স্বামী স্ত্রী, কিন্তু তাই বলে কি আমার অর্জুনদার সঙ্গে দুটো হেসে কথা বলার অধিকার নেই? আর ওই মিলি, মিলি অর্জুনদার বউ বলে আমাকে যখন তখন যেভাবে ইচ্ছা করবে আর সকলের সামনে ছোট করবে। তুই তো শিবরাত্রিতে দেখলি বল, তুই দেখিনিস দাদা ও যেমন করে অর্জুনদার মাথাটা খেয়েছে না, আর দুদিন পরে অর্জুনদা আমাকে দল থেকে বার করে দেবে, আর তারপর তুই আমার দাদা বলে তোকেও দল থেকে বার করে দেবে, আর তারপর এক এক করে ভোলা দিলীপ সবাইকে বার করে দেবে, সবাইকে। তুই কি বলছিস? একদম ঠিক বলছি রে দাদা, তুই আমার কথাটা মেনে নিস। আমাদের এতদিনকার বন্ধুত্ব দল মিলে সমস্তটা নষ্ট করে দেবে, সমস্তটা। তোমার মনের কথা না শুনে আমি কিন্তু তোমাকে ছাড়বো না মিলি। কি হলো বলো, বলবে না? আর তো পালাবার পথ নেই, এবার কি করবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।